দেবনাথ স্কুলের এই আয়োজন ভালো লাগছে এই জন্যে যে এখানে আগে একবার আমি এসেছি যদিও সেটা অন্য উপলক্ষে আরেকটা হচ্ছে যে বেলা তো গড়িয়েছে ছুটি হওয়ার কাছাকাছি সময় এসছে তার মধ্যেও আমি যতক্ষণ এখানে বসেছিলাম নজর করছিলাম যে কতটা অস্থিরতা আছে ডান্দিক বাঁদিক তাকানো আছে কি না এটা ওটা আছে কি না যে প্রায় খুঁজেই পাচ্ছি না সেটা বয়স বেড়েছে বলে খুঁজে পাচ্ছি না নাকি তোমরা সত্যিই শান্ত হয়ে আছো বলে বুঝতে পারছি না দ্বিতীয়টাই হবে এসব নিয়ে ভালো লাগছে মাননীয় রাকেশ আলী মহাশয় কি সুন্দর করে একটা ভূমিকা করেছেন শ্রীযুক্ত ডক্টর রমাপ্রসাদ রায় যিনি ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি বিভিন্ন দিক থেকে আলোকপাত করেছেন আর ছাত্রীদের সঙ্গেই বসে রয়েছেন প্রধান শিক্ষিকা শ্রীমতী জয়া বিশ্বাস বৃন্দ এটাও আমার ভালো লাগছে আমাদের বলা হয়েছে যে শিক্ষক এবং ছাত্র বা শিক্ষিকা এবং ছাত্রী বা শিক্ষক এবং ছাত্রী যেই হোক না টিচার এবং টট এদের সম্পর্কটা কিরকম হবে এদের সম্পর্কে এরকম নয় যে টট যে যাকে শিক্ষা দেওয়া হচ্ছে সে কিছুই জানত না আমি এসে সব জানিয়ে দিলাম এরকম নয় তাহলে কি তাহলে হচ্ছে যে আমরা সবাই মিলে একটা প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছি যদি ভাবা যায় যে একজন গান শেখাচ্ছেন আর একটি মেয়ে গান শিখছে এইবার মেয়েটির দু এক জায়গায় ভুলভ্রান্তি হচ্ছে তখন শিক্ষিকা ঠিক করে দিচ্ছেন আবার মেয়েটি যেখানে ঠিক গাইছে সেখানে শিক্ষিকাও গলা মেলাচ্ছেন যে বাহ দারুণ গাইলি তো এই যে পার্টিসিপেশন যে তোমার ভুল ত্রুটি হলে বকবো শাসন করবো আর তোমার যেখানটা ভালো লাগবে সেখানে তোমার মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পাবো এবং সেখানে গলা মেলাবো সেটা গানের বেলায়ও হতে পারে পদার্থবিদ্যাতেও হতে পারে ভূগোলেও হতে পারে ইত্যাদি তো এই জন্যে বলা হয় যে এই টিচিং লার্নিং এটা হচ্ছে একটা যৌথ প্রয়াস একজন শিক্ষক বা শিক্ষিকা পড়াতে পড়াতে যদি নিজেকেও একজন ছাত্র বা ছাত্রী কখনো কখনো ভেবে না ওঠেন তাহলে পড়ানোটা ঠিক জমে না আমি যখন পড়াই এবং দেখি যে কেউ একটু দুষ্টুবুদ্ধি দুষ্টুবুদ্ধি করছে তখন একই সঙ্গে দুটো জিনিস হয় কেউ হয়তো পাশের জনের সঙ্গে কথা বলছে বা বিশ্ববিদ্যালয়ে কেউ কোলের ওপরে মোবাইলটা রেখে সেখানে একটু টুক করে তাকিয়ে নিল যেটা তোমাদের অভিজ্ঞতা নেই সেটা হলে একদিক দিয়ে রাগ হয় আবার আরেক দিক দিয়ে নিজের ছাত্র জীবনকেও মনে পড়ে যে হ্যাঁ এই ব্যাপারটা স্বাভাবিক আছে সংস্কৃত আছে সাহনা বাবত সাহনাউ ভনাক্তু সাহাবীরাঙ্কার গানের মতো প্রায় বাংলা করলে দাঁড়ায় যে যিনি শেখাচ্ছেন আর যিনি শিখছেন এই সকলে মিলে এসো আমরা এই প্রক্রিয়াটাকে সার্থক করি এই ব্যাপারটা থাকে ছেলেরা এখানে তো নেই মেয়েদের স্কুল তো এখন ছেলে মেয়ে উভয়ই ফুটবল খেলে এবং মেয়েদের ফুটবল টিমের এক এক জায়গায় খুব নাম আছে ফুটবল যখন খেলা হচ্ছে তখন কোচ যদি ভালো কোচ হন না লোকে যেমন বলে হাত নিষ্পিষ করবে তেমনি তার পা নিষ্পিষ করে আহ আমি যদি নতাম না এখানে গোলটা এইভাবে দিতাম তাহলে তিনি যাদেরকে শিখিয়েছেন তাদের খেলা দেখে আনন্দও করছেন আর নিজেও ইনভলভ হয়ে যাচ্ছেন নিজে যত ইনভলভ হবেন তত শিক্ষাদানের পদ্ধতিটা ঠিকঠাক চলে দেবনাথ স্কুলে এসে যখন মাননীয় শিক্ষিকা এখানকার যারা শিক্ষিকা তাদেরকেও ছাত্রীদের সঙ্গে বসে থাকতে দেখছি আমি জানি না ভিডিও হয়তো সেই ছবি ধরা পড়েছে বা পড়বে তখন আমার শিক্ষকতা পেশার দিক থেকে ব্যাপারটা আনন্দের এবং অনুপ্রেরণার বলে মনে হচ্ছে সেই সঙ্গে মনে পড়ছে একজন কি বলবো ভাষাটা জাত শিক্ষক স্বামী বিবেকানন্দকে যিনি ওই রকমই আমাদের কান মুলে ভয় দেখিয়ে কিছু শেখাবার চেষ্টা করেননি বরং নিজের জীবনের অভিজ্ঞতা এমন টুকটুক টুকটুক করে শেয়ার করতে করতে গেছেন যেখান থেকে কখন যে নিজের অজান্তে অনেকটা শিখে ফেলেছি সেটা বোঝা যায় না যদি বিবেকানন্দকে নিয়ে একটু গভীরভাবে ভাবনা চিন্তা করা যায় গভীরভাবে না করেও যখন ঘুম ঘুম পেয়ে গেছে তখনও যদি বিবেকানন্দের কথা কেউ শোনে তার হয়তো ঘুম কেটে যাবে এবং তার মনে হবে যে না এই জীবনে অনেক কিছু পেতে বাকি আছে একটা স্কুলের মেয়ে সেই মেয়ে বিবেকানন্দকে দেখেছিল আমেরিকার মেয়ে তার কারণ হচ্ছে তাদের বাড়িতে স্বামী বিবেকানন্দ এসে কিছু দিনের জন্য তার যখন প্রায় চুল পেকে গেছে সেই প্রৌঢ় বয়সে কয়েকজন সম্মানিত মানুষ খুঁজে খুঁজে তার কাছে গিয়েছিলেন ভারতবর্ষে তখন তিনি ভারতবর্ষে রয়েছেন গিয়ে বলেছিলেন যে ইংলিশে লেখা আছে বাংলা করলে দাঁড়ায় মোটামুটি এরকম যে মান আপনাদের বাড়িতে তো স্বামী বিবেকানন্দ অতিথি হয়েছিলেন আপনার সেই সম্বন্ধে উনি বলছেন আমি দেখুন আমি তখন বাচ্চা মেয়ে তো আপনাদের এগুলো কাজে লাগবে না কিছু আমার যা মনে আছে বলতে পারি তখন এরা বলেছিলেন যে দেখুন স্বামী বিবেকানন্দকে আমরা হিরের টুকরোর মতো মনে করি তাকে যেদিক দিয়ে দেখা যাক না কেন আলো ঠিকড়ে বেরোয় সেজন্য আপনি সংকোচ করবেন না স্কুলের মেয়ে হিসেবে আপনার যা মনে আছে তখন তিনি বললেন তার নাম হচ্ছে কর্নেলিয়া কঙ্গর তো কর্নেলিয়া বাচ্চা মেয়ে এবং তাদের বাড়িতে বিবেকান্ত গিয়েছিলেন এই জন্যে রানাঘাটে যদি একটা বড় আকারের অনুষ্ঠান হয় এবং কোনো সম্মানিত মানুষ যদি এসে থাকেন যে একটা রাত্রি থেকে পরের দিন সকালে আমি বলবো তাহলে তাকে কোথায় রাখা হবে গেস্ট হাউস কোনো হোটেল এরকম তো ভাবতে হবে যখন আঠারোশো তিরানব্বইতে এইটিন নাইনটি থ্রিতে শিকাগোয় পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স হয়েছিল তখন সেটা তো আমি যেখানে থাকি কি রানাঘাট এরকম তো আমাদের জায়গা নয় সেখানে পৃথিবীর লোকজন গেছে ফলে ওরা কি করেছিলেন ওরা সৎ গৃহস্থ যারা তাদের কাছে জানিয়েছিলেন যে আপনারা যদি আপনাদের বাড়িতে কোনো একজন গেস্টকে রাখতে চান তাহলে আমাদের বলবেন তো অনেকেই সাড়া দিয়েছিলেন এই কর্নেলিয়া তার দাদু দিদা তারাও ওই রকমই বলেছিলেন যাকে হোক পাঠাবেন তোমাকে তো আগে বলতে পারবো না যে আমরা কাকে পাঠাবো কিন্তু অর্গানাইজারের হচ্ছে যে ঠিক আছে তুমি বলেছো রাজি হয়েছে খুব চমৎকার পাঠাবো এইবার ওদের বাড়িতে চারজন মধ্যে তিনজন মহিলা একজন পুরুষ কর্নেলিয়া তার মা তার মা মানে দিদিমা এবং দাদু এই হচ্ছে সেই মুহূর্তে বাড়িতে তারা এই চারজন তো ওদের খুব কৌতূহল এবং যখন চিঠি এলো তখন ঠিক বুঝতে পারলো না যে নামটা কি বিবেকানন্দ তাহলে কি কি নেম রে বাবা কোন জায়গাটা নেম সার কিন্তু ইস্টের একজন প্রাচ্য দেশের মানুষ সেটা বোঝা যাচ্ছে আর অনেক আত্মীয় স্বজন বাড়িতে এসে উপস্থিত হলেন যে পার্লামেন্ট অব রিলিজিয়ান্সে বলবেন মানে ইনি একজন বিখ্যাত মানুষই হবেন আমরাও তাকে দেখব কর্নেলিয়া বলছে যে যখন উনি এলেন আমার দিদিমা দরজা খুলে দিলেন বাইরে দেখা গেল একটু হলদে রঙের আসলে গেরুয়া হলদে রঙের কাপড় পরা মাথায় পাগড়ি এরকম একজন দাঁড়িয়ে আছেন দিদিমা তাকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন কিন্তু ততক্ষণে আমাদের যে আত্মীয় স্বজন তাদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে কেন গুঞ্জন ওই অতিথিকে ভেতরে নিয়ে যাওয়ার পর এরা বলছে যে এই যে এসছে কোনো পণ্ডিত চণ্ডিত হতে পারে বটে কিন্তু এত কালো চামড়ার লোক আমেরিকায় তোমরা জানো যেটা বড় অংশের মধ্যেই এই বর্ণ বিদ্বেষ আছে আমাদের দেশে যে কিনা খুব ফর্সা সেও ওদের দেশের হিসেবে কালো চামড়া তো কালো চামড়ার লোক অতএব কর্ণলিয়া বলছেন যে দিদিমাকে তারা বললেন যে আপনি ঠিক তুমি ঠিক করো যে এই লোকটা থাকবে না আমরা থাকবো তখন উনি প্রমাদ গুনলেন উনি বললেন যে আচ্ছা একটুখানি অপেক্ষা করো কর্তা ঘুমোচ্ছেন উনি উঠুন তারপরে এই কর্তাগিনির নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস লিও উচ্চারণটা লায়নের এল ওয়াই ও এন মিস্টার লিও যখন ঘুম থেকে উঠেছেন দুপুরবেলায় বিশ্রামের পর তখন তার গৃহিণী এইটি বলেছেন খুব ব্যস্ত সমস্ত হয়ে উনি বললেন যে দাঁড়াও আমি নিজেকে দেখছি বলে উনি স্বামীজির সঙ্গে গিয়ে কথা বললেন কথা বলে বেরিয়ে আত্মীয় স্বজনদের বলেছিলেন সেটা ওই প্রৌঢ়া বলেছিলেন যে উনি বেরিয়ে বললেন দিদিমা এই দাদু যে আমার জীবনে আমি যত উচ্চমানের মানুষ দেখেছি ইনি তাদের থেকেও বড় এনাকে আমাদের বাড়িতে গেস্ট হিসেবে রাখার জন্যে আমার কোনো রিলেটিভ যদি না থাকে তাতে আমার কোনো অসুবিধা নেই এটি যখন বলছেন তখন যারা শুনছিলেন তাদের খুব আনন্দ হল যে আমরা বিবেকানন্দের অনুরাগী হতে পারি কিন্তু বিদেশে অপরিচিত একটা লোক সে রামকৃষ্ণ মিশনকে চেনে না আর তখন রামকৃষ্ণ মিশন হয়ও নি সেই তিনি স্বামীজির এইরকম কদর করেছেন তার মানে বুদ্ধির দিক থেকে এবং হৃদয়ের দিক থেকে নিশ্চয়ই আমাদের স্বামীজির কিছু একটা আছে তারপর তারা বললেন যে আচ্ছা ঠিক আছে এটা শুনে আমাদের ভালো লাগলো কিন্তু ওই যে আপনি কি বলছিলেন বাচ্চা মেয়ে হিসেবে আপনার যে হ্যাঁ বাচ্চা মেয়ে হিসেবে দেখুন ওই আর কি মানে উনি খুব ভালো গল্প করতে পারতেন আর মাঝে মাঝেই ভারতবর্ষের যে হাট বাজার সেইগুলোর গল্প বলতেন যে সেখানে কত রকম রঙের পাখি ফুল ফল সবজি এইসব আর বলছি যে আর আমি না স্কুল থেকে যখন আসতাম তখন দৌড়ে গিয়ে উনি বসে থাকলে ওনার কোলের উপরে উঠে পড়তাম উনিও গল্প বলতেন শুধু এক দিন দেখতাম খুব গম্ভীর তখন কোল থেকে নেমে পড়তাম আর আর হচ্ছে এক জিজ্ঞেস করতেন এক একদিন যে আজকে কি পড়া হয়েছে আর ভূগোলের কথা বলছে বলছে যে যেদিনকে বলতাম যে জিওগ্রাফি পড়া হয়েছে মাঝে মাঝে বলতেন যে ম্যাপটা খোলো দেখি ইংলিশে আছে বাংলা করলে হয়তো দাঁড়াবে যে ম্যাপটা খোল দেখি তো সেই ম্যাপটা খুলেছেন বলছে যে ম্যাপের মধ্যে স্বামীজি একটা পিঙ্ক রঙের জায়গা দেখাতেন দেখিয়ে বলতেন এইটা আমার ভারতবর্ষ দিস ইজ মাই ইন্ডিয়া আর যখন বলতেন তাকে খুব বিষণ্ন দেখাত আমি যখন এটা পড়েছি তোমাদের থেকে বড় বয়সে পড়েছি তোমাদের বয়সে পড়িনি এইটা পড়ে আমি ভাবছি যে ব্যাপারটা বুঝে গেছি যে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ ছেড়ে এতদিন রয়েছেন বিদেশে তারপর দেখছি যে না তা নয় পড়তে গিয়ে দেখছি যে যারা গিয়েছিলেন ইন্টারভিউ নিতে তারা বলছেন কেন বিষণ্ণ দেখাতো তখন ওই প্রহুরা বলছেন যে মনে হয় উনি ওই পিঙ্ক রঙের ভারতবর্ষ দেখতেন আমার দিকে তাকাতেন আর ওর দেশের যে মেয়েগুলো আমাদের মেয়েদের মতো আমার মতো মেয়েদের যারা তাদের মতো সুখে স্বাচ্ছন্দ্যে থাকে না তাদের কথা ভাবতেন আর সেইটাতে ওনার মুখটা কালো হয়ে যেত এইটা তোমাদের কাছে আনতে চাইছিলাম যে বিবেকানন্দ মানে আমরা জানি যেমন একজন অগ্নিময় পুরুষ তেমনি তার মধ্যে একটা স্বচ্ছ স্রোতস্বিনীর মতো খুব স্নিগ্ধ মরমী আত্মা যে রয়েছে বুঝতে পারা যায় যেটা ফুটফুটে মেয়ে তার সঙ্গে বেশ গল্প করব তার দাদু দিদিমা এদের সঙ্গে গল্প হবে মায়ের সঙ্গে গল্প হবে আমেরিকা বেড়ানোর শহর ঘোরার শহর মজা করবার শহর সেইখানে তিনি বিষণ্ণ হয়ে যাচ্ছেন ওই মেয়েটাকে ভালোবেসেছেন কিন্তু তার মুখের দিকে তাকিয়ে ভাবছেন যে আহারে এর বয়সী আমাদের দেশের যে মেয়েরা তারা কত কষ্টেই না থাকে বিবেকানন্দকে আমরা ফিরে ফিরে পেতে চাই পেতে চাই এই জন্যে যে আচ্ছা এরকমও হয় এত বুদ্ধিমান একজন মানুষ যদি এই স্কুলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অন্যত্র একে যদি বলতে বলা হতো তাহলে বোধ হয় আমি একজন শিক্ষক হয়েও বলছি ছাত্রছাত্রীরা আর অন্য ক্লাস করতে চাইতো না কি বলবেন জানি না কিন্তু মনে হয় আর অন্য ক্লাস করতে চাইতো না যে না আপনাদেরটা ভাল লাগছে না ইনি যা বলছেন অদ্ভুত বিবেকানন্দের বলবার ভঙ্গি দেখলে তার মধ্যে যে বুদ্ধিমত্তা আছে তার মধ্যে যে যুক্তির সঙ্গতি আছে শ্রদ্ধায় অভিভূত হতে হয় যে বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী যে আর্টসের কমার্সের সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন বোঝা যায় যে বাবা মেধা ঝকঝক করছে আর সেই তিনি যখন দেখা যায় যে কতগুলো সাঁওতাল লোকেদের সঙ্গে কথা বলছেন এবং তাদের মুখে চোখে হাসি তখন ভাবতে ইচ্ছে করছে যে কি কথা হচ্ছিল কি কথা হচ্ছিল স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে এসছেন তারপরে বেলুর মঠ সূচনা করছেন তখন মঠের বাড়ি তৈরি হচ্ছে বিশাল ব্যাপার স্যাপার আর সেইখানে কাজ করছে মাঠে সাঁওতালরা স্বামী বিবেকানন্দ তখন কোট হ্যাট প্যান্ট পরে নেই সন্ন্যাসীর চিরাচরিত পোশাক মাথা কামানো কিন্তু মনে হচ্ছে যেন খুব প্রেমপূর্ণ অগ্নি হলে যেরকম হয় সেরকম একটা অস্তিত্ব ঘুরে বেড়াচ্ছে সেই তিনি সাঁওতালদের সঙ্গে গিয়ে কথা বলছেন এবং সেখানে বেদ বেদান্ত উপনিষদ এসব বলছেন না তিনি জিজ্ঞেস করছেন যে তোদের কি খেতে ভালো লাগে ওদেরকে যদি তুমি বা আপনি বলা হয় ওরা হয়তো বুঝতেই পারবে না লজ্জা পেয়ে যাবে তোদের কি খেতে ভালো লাগে তখন স্বামীজিকে তারা বলছে যে তাদের কি খেতে ভালো লাগে উদ্দেশ্য কি স্বামীজি ওই রকম ওই রকম রান্না ব্যবস্থা করে মঠে তাদের খাওয়াবেন এই স্বামী বিবেকানন্দকে যারা দেখেছেন তারা অবাক হয়ে গেছেন যে ওই রকম মেধাবুদ্ধির একজন মানুষ যিনি চাইলে পুরো পৃথিবীতে বহু লোকের শ্রদ্ধা সম্মান অর্জন করে তাদের প্রণাম তাদের স্যালিউট তাদের নমস্তে অর্জন করে রাজার মতো বাঁচতে পারতেন তার সাঁওতাল লোকগুলোর সঙ্গে কি কারবার সেই মেয়ে বউগুলোর সঙ্গে এই রকম আন্তরিকভাবে কথা বলছেন কেন যদি স্বামীজির ভেতরটা দেখা যায় দেখা যাবে যে তার মনের মতো যদি দাঁড়িপাল্লা থাকে তাহলে ওই সাঁওতালরা যেদিকে ওইদিকে দাঁড়িপাল্লাটা আরও বেশি ভারী কারণ তিনি সাধারণ মানুষকে খুব ভালোবেসেছেন বরং যদি বড়লোক লোক হয় আর তার মধ্যে হৃদয়বত্তা না থাকে তাহলে কি স্বামীজি বলেছেন তাকে গঙ্গায় গিয়ে ফেলে দিয়ে এসো তা বলেননি কিন্তু খুব ব্যথা পেয়েছেন যে তোমার দেওয়ার মতো জিনিস ছিল কিন্তু তুমি দিলে না দিলে না সেইটাই যেটা কিনা তুমি পরপারে নিয়েও যেতে পারবে না হায় এক জায়গায় বলছেন যে ধনী এবং দরিদ্র তার মধ্যে ওই হৃদয়হীন ধনির সম্পর্কে ইংলিশে আছে বলেছেন দে আর মোর ডেড দেন এ তারা জীবন মৃত আবার ইংরেজিতেই আছে যে আমি মহাত্মা কাকে বলি আর মহাত্মার বিপরীতার্থক শব্দ কি তোমাদের যদি জিজ্ঞেস করি ভাবতে সময় লাগবে কারণ মহাত্মার বিপরীতার্থক শব্দ আমাদের সিলেবাসের মধ্যে অতটা থাকে না মুখস্থ করতে হয় না স্বামীজি ব্যবহার করছেন সেই বিপরীতার্থক শব্দ ইংলিশে বলছেন হিম আই কল আ মহাত্মান হুজ হার্ট ব্লিডস ফর দ্য পুয়ার এলস হি ইজ আুরাত্মান সংস্কৃত শব্দ বাংলা করলে দাঁড়ায় তাকেই বলি মহাত্মা যার হৃদয় থেকে গরিবের জন্য রক্ত ঝরে তা না হলে সে দুরাত্মা এই কথা যিনি বলছেন তিনি ইউরোপ আমেরিকা ঘুরে আসা বিখ্যাত মানুষ এইটা ভাবতে আনন্দ আছে যে সেই বার্তাকে তিনি বহন করে নিয়ে আসছেন তিনি নিজে কলকাতায় মহাকালী পাঠশালা বলে মেয়েদের স্কুল আছে সেই স্কুল দেখতে গিয়েছিলেন একজন মাতাজি চালাতেন এবং স্বামী বিবেকানন্দ খুব খুশি হয়েছিলেন যে মেয়েদের শিক্ষার ব্যবস্থা হচ্ছে এইটা দেখে তাঁর সময় ওই যে বলছিলাম মেয়েদের শিক্ষাটা খুব পিছিয়ে ছিল একটি মেয়েকে তিনি ডেকে এনেছিলেন বলেছিলেন আমাদের দেশের মেয়েদের শিক্ষার জন্য তোমার মতো একজন লায়নেসকে দরকার সেই মেয়ে তার থেকে সাড়ে চার পাঁচ বছরের ছোট তার নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল উত্তরকালের স্বামী উত্তরকালের স্বামী বিবেকানন্দের নিজের হাতে তৈরি করা সেই মেয়ে তার নাম ভগিনী নিবেদিতা মিস মার্গারেট নোবেল ভগিনী নিবেদিতা তাকে স্বামী বিবেকানন্দ নিয়ে এসছিলেন আয়ারল্যান্ডের মেয়ে তিনি এবং স্বামী বিবেকানন্দ কল দিয়েছিলেন তাকে আহ্বান জানিয়েছিলেন যে ভারতবর্ষের মেয়েদের শিক্ষার জন্য তোমার মতো একজন লায়নেসকে দরকার এবং ভারতবর্ষের মেয়েদের শিক্ষার জন্য মিস মার্গারেট নোবেলকে নিয়ে এসছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেটি সেটি আজকে নিবেদিতা স্কুল বলে পরিচিত কিন্তু শুধু নিবেদিতা স্কুল নয় তিনি ভারতবর্ষীয় ভাবনায় হিন্দু মুসলমান এবং বিভিন্ন ধর্মের মেয়েদের জন্যে মিলন স্থল তৈরি করেছিলেন রাকেশ আলী সাহেব সাহেব বলেছেন যে একটা মন্দিরে এসেছেন আমার তখন হাততালি দিতে ইচ্ছে করছিল সত্যি সত্যি মন্দির মানে শুধু হিন্দুর জায়গা নয় আমরা ভাবি যে বিদ্যার আলয় মানে সত্যি সত্যি এটা একটা উপাসনার জায়গা ওই যে বলছিলাম ছাত্রী শিক্ষিকা শুভানুধ্যায়ী সবাই মিলে এই উপাসনারূপ যজ্ঞের মধ্যে আমরা সামিল যার সাক্ষী ওপরলা সাক্ষী সৃষ্টিকর্তা স্বয়ং সুতরাং এই মেয়েদের শিক্ষা তার মধ্যে দিয়ে সিস্টার নিবেদিতা ভারতবর্ষে এক অসাধারণ কাজের সূত্রপাত করেছিলেন তোমাদের কাছে স্বামী বিবেকানন্দের কথা আমার বলবার প্রসঙ্গর মধ্যে রয়েছে কিন্তু সিস্টার নিবেদিতার কথায় চলে এলাম যেহেতু মেয়েদের শিক্ষার মধ্যে একটু থাকবো এবং সেই মেয়েদের শিক্ষাটাও ভগিনী নিবেদিতা যে দিচ্ছেন বলাই বাহুল্য স্বামী বিবেকানন্দের ভাবনাকে অনুসরণ করে আমরা বলছিলাম হিন্দু মুসলমানের কথা সেখান থেকে সরে এসে একটু ভাবছি যে আমাদের দেশ অন্য দেশ লোকে বলে স্বদেশ বিদেশ বিদেশের বানানটা কি বয় হস্যালুব দালুব স্ব আর বিদেশের কাছাকাছি একটা শব্দ আছে যার উচ্চারণটা প্রায় একই রকম বানানটা আলাদা আসব। একটি মেয়ে নিবেদিতা মিউজিয়ামে নিয়ে গেছেন মেয়েদেরকে এবারে মিউজিয়ামে নিয়ে গেছেন সেই সমস্ত মেয়েদেরকে ওর সময়তে মূলত হিন্দু ঘরের মেয়েরাই এসেছে অন্য থেকে আসার ক্ষেত্রে অসুবিধা ছিল যে কিন্তু হ্যাঁ হিন্দুরা জানতেন মোটামুটি যে স্বামী বিবেকানন্দ এবং তাঁরই ভাব আশ্রয় করে এই সাহেব এই মেম সাহেব ইনি পড়াশোনার সূচনা করেছেন এখন তো নিবেদিতা স্কুলে সমস্ত ধর্মের মেয়েরা আনন্দে পড়াশোনা করে নিবেদিতা মিউজিয়ামে নিয়ে গেছেন মেয়েদের যে একটা শিক্ষামূলক ভ্রমণ হবে বলে এই সময় কি হয়েছে একটা মেয়ের জল তেষ্টা পেয়েছে এবার স্বামী বিবেকানন্দের শিক্ষাটা কিরকম সেটা হচ্ছে যে উনি দেখছেন যে সকলের মধ্যে একটা অসীম সম্ভাবনা রয়েছে আমি বুড়োটে যদি আমি বলি এ ছেলে এর সম্ভাবনা বেশি এ মেয়ে এর সম্ভাবনা কম আমি বুড়োটে যদি আমি বলি হিন্দুদের মধ্যে যারা উচ্চ শ্রেণীর তাদেরই লেখাপড়ার সম্ভাবনা বেশি তার মানে আপনার বয়স হয়ে গেছে আপনি যুগোপযোগী কথা বলতে পারছেন না স্বামী বিবেকানন্দ আমাদেরকে শেখাচ্ছেন যুগোপযোগী কথা কাকে বলে যুগোপযোগী কথা হচ্ছে যে ছেলে মেয়ে পার্থক্যভাবে লাভ নেই প্রত্যেকের মধ্যে যে পাওয়ারটা আছে সেটাকে বের করে নিয়ে আসা যায় কি না হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন জাতপাত এই সমস্ত ভেবে লাভ নেই তাই তার মানে এই নয় যে জাতপাতগুলোকে ভেঙে দেবো একদম চুরমার করে দেবো জাতপাত যারা মানছে মানুক কিন্তু যারা নতুন সূর্যের আলো দেখছে চলো তাদেরকে নিয়ে নতুন সমাজ গড়বার দিকে এগোই এবং সেখানে মনুষ্যত্বকে সবচেয়ে বেশি মর্যাদা দিই যে এরা মানুষ প্লিজ অনেক ছেলে মেয়ে বলে ভাগ করা হয়েছে প্লিজ অনেক ব্রাহ্মণ কায়স্থ শূদ্র বলে ভাগ করা হয়েছে প্লিজ অনেক হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বলে ভাগ করা হয়েছে মানুষ তো এই মানুষকে মর্যাদা দিই এইসব কথা স্বামী বিবেকানন্দ বলেছেন কি ভাষায় বলেছেন সিস্টার নিবেদিতা যে শুনেছেন স্বামীজির কথা ইংলিশে শুনেছেন স্বামীজি যে ইংলিশ বলতেন আমরা মিউজিয়ামের কথায় ফিরব তার আগে ভাবছি যে স্বামী বিবেকানন্দ যে ইংলিশ বলতেন সেটা অসাধারণ ইংলিশ ছিল আমি কি করে জানলাম অডিও আছে নাকি ভিডিও আছে নাকি দুটো জায়গার থেকে জানা যায় এক হচ্ছে স্বামীজির যে ইংলিশ লেখাগুলো তোমরা যখন পড়বে কেউ কেউ হয়তো পড়েছ অনেকেই হয়তো পড়নি কিন্তু যদি ইন্টারনেট থেকে বা অন্য জায়গা থেকে স্বামী বিবেকানন্দের অরিজিনাল ইংলিশ লেকচার্স পড়ো ওনার যে ইংলিশ লেটার্স আছে পড়ো মোটামুটি যদি ধরে নিন নাইন টেনের মেয়েরা রয়েছে তোমরা সিক্স সেভেনে যে ইংরেজি শিখেছ দেখবে সেই ইংরেজিতেই বোঝা যায় এত সহজ কিন্তু মনে হবে যেন বাংলায় কথা বলছেন ওই সহজ ইংরেজিতে ওই রকম ভাব পরিবেশন মানে ইনি ভাষাটার ব্যাপারে বিরাট দক্ষ নিবেদিতাকে তিনি ইংলিশে বলেছেন ইংলিশে চিঠি লিখেছেন একটা কি বিখ্যাত চিঠি আছে নিবেদিতাকে লেখার সেখানে বলছেন কিরকম বলে লোকে তুমি খুব ভালো তোমার বাবা মা ভালো তোমার দেশ ভালো ওইসব নয় মন রাখা কথাবার্তা নয় বলছেন দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং উইথ মিজারি ক্যান ইউ স্লিপ দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং উইথ মিজারি জগৎ যন্ত্রণায় জ্বলে পড়ে যাচ্ছে তুমি কি শুয়ে থাকতে পারো কিছু মানুষ আছে যারা আমাদেরকে শুয়ে থাকতে বলে আহা শীতকাল আটটার আগে উঠিস না আমাদের ক্ষতি করে দেয় স্বামী বিবেকানন্দ জাগরণের কথা বলছেন দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং ক্যান ইউ স্লিপ আমার বোন ওই যে বলছিলেন না ব্রাদার্স অফ আমেরিকা তো আমার বোন নিবেদিতা মাই সিস্টার নিবেদিতা ক্যান ইউ স্লিপ দ্য ওয়ার্ল্ড ইস বার্নিং উইথ মিজারি জগৎ যন্ত্রণায় জ্বলে পড়ে যাচ্ছে তুমি কি করে শুয়ে থাকবে এই আহ্বান জানিয়েছেন এবং সেখানে মানুষের জাগরণের কথা বলেছেন নিবেদিতা বলছেন যে আমি প্রথম যখন স্বামী বিবেকানন্দকে দেখি সেটা লন্ডনের একটা ড্রয়িং রুমে আমরা মেয়েরাই ছিলাম সেখানে গৃহকর্ত্রী তিনি স্বামী বিবেকানন্দকে প্রার্থনা করে আহ্বান জানিয়ে এনেছিলেন আর আমাদের মাঝখানে তিনি যখন বসে কথা বলছেন পেছনে ফায়ার প্লেসে দিক 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 করে আগুন জ্বলছে তখন আমার মনে হচ্ছে যে প্রাচ্যের কোনো যোগই যেন কথা বলছেন আর তিনি সেদিনকে কি কথা বলেছিলেন আমার সবটা মনে নেই কিন্তু য যা শুনছিলাম আমার মনে হচ্ছিল এনার প্রত্যেকটা কথাই সত্য যে যেমন সূর্যের থেকে দীপ্তি বেরোয় সেই দীপ্তির মধ্যে কোনো ভেজাল নেই নিবেদিতার মনে হচ্ছিল যে বিবেকানন্দের শ্রীমুখ থেকে যা উচ্চারিত হচ্ছে তার মধ্যে কোনো বিষ নেই তার মধ্যে কোনো অসত্য নেই তার মধ্যে কোনো কালিমা নেই সবটাই সত্য তিনি মানুষকে দেখবার নতুন চোখ পেয়েছেন স্বামী বিবেকানন্দের মাধ্যমে একটা মেয়ের জল তেষ্টা পেয়ে গিয়েছিল মিউজিয়ামে গিয়ে এবার জল তেষ্টা যখন পেয়েছে ঠিক মায়েরা যেমন মুখ দেখলে বুঝতে পারেন নিবেদিতা মুখ দেখেই বুঝেছেন যে মেয়েটার জল তেষ্টা পেয়েছে তখন ওনার কাছে সব গ্লাস ছিল যে জল তেষ্টা পেতেই পারে গিয়ে উনি একটা গ্লাসের মধ্যে জল নিয়ে মেয়েটাকে দিচ্ছেন মেয়েটা নিচ্ছে না দিচ্ছেন কিন্তু নিচ্ছে না ঘটনাটা কি হলো নিবেদিতা মুহূর্তের মধ্যে বুঝে গেলেন যে বাড়ির বারণ আছে কেন বাড়ির বারণ তার কারণ হচ্ছে আরে এরা মেম সাহেব এরা ম্লেচ্ছ তখনকার দিনে হচ্ছে যে একজন যদি নোংরা হয়ে থাকে হাইজিনের কোনো সেন্স না থাকে তাহলেও আমাদের দেশের লোক মানে ঠিক আছে আর বিদেশের লোক বলে ম্লেচ্ছ ওদের সঙ্গে গেলে ওদের হাতে চোঁয়া জল খেলে যাবে নিবেদিতা বুঝলেন যে আমি মেয়েগুলোকে খুব ভালোবাসি ওরাও আমাকে ভালোবাসে মুখ দেখলে বুঝতে পারছি জল চেষ্টা পেয়েছে কিন্তু নিতে পারছে না বাড়ির থেকে ওই বারণ আছে বলে চিন্তা করে দেখো যে কতটা গভীর দুঃখের জায়গা যে আমার হাতের ছোঁয়া জল খেতে পারবে না আমারই মেয়েরা কিন্তু নিবেদিতা জানেন যে মেয়েরা এর জন্য দায়ী নয় দায়ী আমাদের সমাজ তিনি তাড়াতাড়ি আর একটা মেয়েকে বললেন সে একটা কিসের একটা মাটির কিছুতে করে জল নিয়ে এসে দিল এই মেয়েটা ঢকঢক করে খেয়ে নিল এই যে নিবেদিতা চোখের সামনে দেখছে আমি যদি হতাম রেগে যেতাম তো যে আরে তোমার এরকম ছোট মন কিন্তু সত্যিকারের উচ্চমানের শিক্ষিকা আচার্য ওয়ান ইজ কোয়ালিফাইড টু বি আর রিয়েল টিচার তার এই ব্যবহার তিনি জানেন যে কি করে আগলে রাখতে হয় কি করে সংশোধন করতে হয় ওই মেয়ের কথা ইতিহাসে আর লেখা নেই কিন্তু আমার ভাবতে ভালো লাগে যে সেই মেয়ে পরবর্তীকালে একজন এ ক্লাস নাগরিক হিসেবে গড়ে উঠেছে যে তার চোখের সামনে বড় দিদির মতো নিবেদিতার ওই ব্যবহার দেখেছে যে আমার ক্ষুদ্রতাকে পুরো শোষণ করে নিয়েছেন আমার দিদি আমাকে বুঝতে দেননি আমাকে তৃষ্ণার জল দিয়েছেন অন্য কারুর হাত দিয়ে তার থেকে যে তার যে মহত্ব ওই হিমালয়ের গা দিয়ে যে ঝর্নার মতো নদীর জল ঝর্ণা নেমে আসে নিবেদিতার মহত্ব সেইভাবে এই মেয়েকে স্পর্শ করেছে বলে আমাদের মনে হয় সুতরাং আমরা যখন দেখছি স্বামী বিবেকানন্দের আদর্শে তৈরি ভারতবর্ষ তখন বুঝতে পারছি যে আরে বাবা রে বাবা একটা পাওয়ারফুল সাবজেক্টের সামনাসামনি আমরা রয়েছি নিবেদিতা স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আপনার দেখা ভারতবর্ষের শ্রেষ্ঠ দৃশ্য কোনটা সেখানে মনে হয় এক এক সময় যে নিবেদিতা সত্যি নিজের ছোট বোন হলে যেরকম হয় কি বয়সের ব্যবধানটাকে যদি আরেকটু এদিক ওদিক করে দিয়ে কন্যার মতো এক সময় মনে হয় সেরকমভাবে নিবেদিতার সঙ্গে স্বামী বিবেকানন্দের সম্পর্ক তো তিনি জিজ্ঞেস করছেন যেমন বাবার কাছে জিজ্ঞেস করে সেরকম গোছের যে আপনি তো এত ঘুরেছেন ভারতবর্ষ আপনার দেখা শ্রেষ্ঠ দৃশ্য ভারতবর্ষের কোনটা উনি দু তিনটে মাত্র বলেছেন এবং খুব ছোট্ট করে বলেছেন বিবেকানন্দ যে কথা বলেন না তোমার যদি বইতে পড়ো মনে হবে যেহেতু কবিতা দিস ইজ আ পোয়েট্রি রিটার্ন ইন প্রোজ ইন ফর্ম দিস ইজ অ্যাবসোলিউট পোয়েট্রি তো সেখানে বিবেকানন্দ বলছেন যে কাশ্মীরে আমি একজনকে দেখেছিলাম একজন বৃদ্ধাকে এগুলো সবই ইংলিশে আছে বাংলায় আমাদের মতো করলে দাঁড় কারণ নিবেদিতা এটা লিখে গেছেন সিস্টার নিবেদিতা তিনি বলছেন বিবেকানন্দ বলছেন স্বামীজি বলছেন যে কাশ্মীরে একজন বৃদ্ধাকে দেখেছিলাম তিনি তার কুটিরের বাইরে চরকা কাটছিলেন আমি গিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম যে মা আপনার ধর্ম কী তখন সেই বৃদ্ধার মুখের মধ্যে চমৎকার প্রশান্তির হাসি খেলে গিয়েছিল এবং তিনি বলেছিলেন আল্লাহর দোয়ায় আমি একজন মুসলমানই বিবেকান্দ বলছেন এটা আমার দেখা শ্রেষ্ঠ দৃশ্যগুলোর মধ্যে একটা এটা নিবেদিতার ব্যাখ্যা করেননি আমাদের মনে হয় যে ব্যাখ্যাটা এইখানে যে নিজের ধর্মে একজনের এত আস্থা যে যখন বলছেন যে মা আপনার ধর্ম কি তখন মুখের মধ্যে হাসি খেলে যাচ্ছে আমাদের তো খেলে না আমাকে যখন স্কুলের ফর্ম ফিল আপ করতে হয় অন্য কথা যে রিলিজন আমি লিখে হিন্দুইজম মুখের মধ্যে হাসি খেলে না আলাদা করে ভাবি যে বানানটা ঠিক হচ্ছে তো ডি ইউ আই কিন্তু এই বৃদ্ধা সে তো এক কলমে লিখতে পারবে না তাহলে তার মুখে হাসি খেলছে কেন তার মুখে হাসি খেলছে যে তার ধর্মকে তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং আজকে ছেলের বয়সী জিজ্ঞেস করছে যে মা তোমার ধর্ম কি তখন তিনি বলছেন যে আল্লাহর দোয়ায় আমি একজন মুসলমানি মানে আমার জীবন ধন্য হয়ে গেছে আমি এই ধর্মের মধ্যে থাকতে পেরে নিজের ধর্মে থেকে নিষ্ঠার সঙ্গে পালন করে সেই ধর্ম যদি কারোর এই রকম একটা হাসি আসে তার মুখে তাহলে তার চারটে গাড়িও দরকার নেই প্রাসাদের মতো বাড়িও দরকার নেই ওই কুটিরের বাইরে চরকা কেটে যদি ওই জীবন এবং ওই হাসি সে অর্জন করতে পারে স্বামী বিবেকানন্দ সেইটা সিস্টার নিবেদিতার সঙ্গে শেয়ার করছেন যে দেখো এই ভারতবর্ষকে আমি ভালোবেসেছি তেমনি হিন্দু ধর্মকেও ভালোবেসেছেন একজন রাজা পশ্চিম ভারতের রাজা অজিত সিং তিনি স্বামীজিকে শ্রদ্ধা তো করতেন ভালোবাসতেন বড় দাদার মতো স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষ ঘুরে বেড়িয়েছেন তখন ব্রিটিশ যে ডিটেকটিভ পুলিশ তারা ওর পিছু নিয়েছে এবং ওকে খুব বিরক্ত করেছে কারণ তখন তো আর কে রামকৃষ্ণ মিশন কে স্বামী বিবেকানন্দ এইসব তো জানে না ভাবছে আরে কি আর অদ্ভুত টাইপের পোশাক পরা লোক ঘুরে বেড়াচ্ছে ব্রিটিশের চর এই ভারতবর্ষের মানে কিছু একটা বিপ্লবী এবং কিছু হবে স্বামীজি নাম বদলেছেন মাঝে মাঝে কখনো নাম নিয়েছেন বিবি কখনো সচিদানন্দ যাতে ঠিক ধরা না যায় যে কে কিন্তু ভারতবর্ষে ঘুরে বেরিয়েছেন ভারতবর্ষের মানুষকে দেখবার জন্য যখন পশ্চিম ভারতে গেছেন হি কেম অ্যাক্রস রাজা অজিত সিং স্বামী বিবেকানন্দ গরিবের কুটিরেও গেছেন রাজপ্রাসাদেও গেছেন দু জায়গাতেই এখনকার ভাষায় বলতে গেলে বিন্দাস আনন্দে থেকেছেন যে গরিবের কুটিরে যদি কয়েকটা ওই চাপাটি দিয়ে আমাকে খাওয়ায় আর রাজার বাড়িতে যদি পোলাও মাংস খাওয়ায় আমি সন্ন্যাসী আমার কাছে দুটোই সমান একটু আগে যে ছেলেদের স্কুলে গিয়েছিলাম সেখানে আমাকে জিজ্ঞাসা করছিল যে একটি ছেলে একটা এমন উক্তি করছিল প্রশ্ন করলো একদম সাম্প্রতিক রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু আমি তার প্রশ্নের কদর করেছিলাম আমি তার প্রশ্নের উত্তর দিয়েছিলাম সেটা কতটা ভালো কি সেটা জিজ্ঞেস করছি না বলছি না কিন্তু সে প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এই যে জায়গাটা যেখানে কি না সব কিছুর এবং সবকিছুকে বোঝা সবাইকে বোঝা রাজাকে বোঝা কৃষককে বোঝা রাজনীতিবিদকে বোঝা এটা স্বামী বিবেকানন্দের দৃষ্টি কারণ প্রত্যেক মানুষের মধ্যেই খুঁত আছে এবং তার থেকেও বড় কথা প্রত্যেক মানুষের মধ্যেই সোনা আছে যখন অজিত সিং সঙ্গে যাচ্ছেন তার সঙ্গে মিশছেন স্বামী বিবেকানন্দ তখন অজিত সিং স্বামীজিকে অচিরেই ভালোবেসে ফেললেন নিজের বড় দাদার মতো মনে হলো যে ইনি আমাদের শিক্ষক আমাদের গুরু অ্যাট দ্য সেম টাইম নিজের বড় দাদা এবং এই বিবেকানন্দ নাম এটা তিনি শুনলেন আর শুনলেন যে স্বামীজি মাঝে মাঝেই নাম পরিবর্তন করেন ইট ওয়াজ অজিত সিং হু রিকোয়েস্টেড ফারভেন্টলি দ্যাট প্লিজ ডোন্ট চেঞ্জ দিস নেম বিবেকানন্দ নাম ওর খুব পছন্দ ছিল এবং স্বামীজি তারপর আর ওই নাম বদলাননি বিবেকানন্দ নামটাতেই স্টিক করে গিয়েছিলেন যে নামে তোমরা আমরা এখন জানি পশ্চিম ভারত হচ্ছে গরমের দেশ এবং পাগড়ি পরে আচ্ছা পাগড়ি পড়লে লোকে তো আরও ঘেমে যাবে তা নয় তাহলে তো যে লোকটা খালি গায়ে যাচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে সে সবচেয়ে আরামে থাকে তাহলে সে সঙ্গে সঙ্গে মরে যাবে পেন্ট হয়ে যাবে তা কারণ হচ্ছে আমাদের বডির একটা স্বাভাবিক টেম্পারেচার থাকে কত যেন নাইন হ্যাঁ এইট মতান্তরে তো এটা স্বাভাবিক উষ্ণতা থাকে আমাদের শরীরের সেই উষ্ণতাটাকে রক্ষা করতে হয় তাহলে আমাদের জামা কাপড় যা কিছু পরছি শীতকালে হচ্ছে যে বাইরের ঠান্ডাটা যেন ভেতরে না ঢোকে অন্যভাবে বলতে গেলে ভেতরের যে তাপটা সে যাতে বাইরে না চলে যায় এই জন্য কোনো একটা অন্তরক পদার্থ করবার চেষ্টা তেমনি গরমকালেও আমি এইটা পরবো না কিন্তু শরীরকে ঢেকে রাখবো যাতে বাইরের গরমটা চলে না আসে এই জন্য বস্ত্রাবৃত হয়ে থাকা আমাদের এখানে যারা শ্রমসাধ্য কাজ করেন অনেক কি দেখা যাবে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছেন তাহলে মাথাটাকে প্রোটেক্ট করবার জন্য পাগড়ি বাঁধাক রাজা অজিত সিং স্বামী বিবেকানন্দকে পাগড়ি পড়তে শিখিয়েছিলেন বাঙালি ছেলে তো বাংলায় জন্ম পাগড়ি পড়া জানতেন না স্বামীজি যেখানে পাগড়ি পরা ছবি আছে ওই পাগড়ি পড়তে শিখিয়েছিলেন ওই অজিত সিং তো রাজা তো সেখানে আমরা বলছিলাম যে স্বামীজি ভেদাভেদ করছেন না তো সেখানে রাজ দরবারে একদিন স্বামীজিকে উনি বললেন যে আজকে এই দরবারে আপনি দয়া করে বসুন এখানে একটু গান টান হবে সুস্থ এবারে এখন যদি বলি মেয়েদের মধ্যে কে কে গান গাইতে পারো অনেকেই হাত তুলবে যদি বলি যে কেউ স্টেজে গিয়েছো অনেকেই হাত তুলবে কেউ কেউ হয়তো ইউটিউবেও কেউ ছেলেদের মধ্যে ওইটা কোনো প্রশ্ন হলো নাকি তখনকার দিনের প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে যতই ভালো গানের গলা হোক বাইরে আবার মেয়েরা কি গান গাইবে আর বাইরে গান গায় কারা ওই যাত্রা টাত্রা এবং ও ওই সব মেয়েদের কথা বলে লাভ নেই আর কিন্তু তাদের এই সমাজের এই ধরনের দৃষ্টি ছিল এই দৃষ্টিটা খুব খারাপ সীমাবদ্ধ সংকীর্ণ দৃষ্টি কিন্তু এরকম ছিল কোট আনকোট কোট বাইজি তিনি রাজা অদিত সিং এর দরবারে গান গাইছিলেন এবারে ওইখানে আরো অনুষ্ঠান হচ্ছিল স্বামীজি বসেছিলেন রাজার অতিথি হিসাবে অ্যাবসোলিউট ভিআইপি স্টেটাস এইবারে ওই যিনি গান গাইবেন তিনি যখন গানটা গাইতে আরম্ভ করেছেন স্বামীজি অন্ত বেরিয়ে গেছেন কেন বেরিয়ে গেছেন ওই পুরনো ভারতবর্ষের ভাবনা তো একটা মেয়ে বাইজি এ বাবা ওইখানে একজন সন্ন্যাসী বসে বসে শুনবে উনি উঠে পড়েছেন উঠে পড়ে একটু গেছেন কি জাননি শুনছেন যে তিনি গাইছেন অত্যন্ত মিষ্ট স্বরে প্রভু মেরে অবগুণ চিতনা ধর সমীহায় নাম তিহার চাহে তো পার করো প্রভু মেরে অবগুনা চিতনা ধরো ভাবটা কিছু একটা আছে আমি যেই শুনলেন যদি ভিডিও থাকতো আমরা বুঝতে পারতাম উনি নিজেই বলছেন যে আর পা এগুলো না আর পা এগুলো না আমি ভাবলাম যে আমি সন্ন্যাসী হয়ে এই ভুলটা করছিলাম গানটা কি প্রভু মেরে আবগুণ চেতনা ধরো তার মানে হচ্ছে যে তুমি প্রভু আমার যে খোঁত সেটা তুমি ধরো না এবং তোমার নাম হচ্ছে সমদর্সী তুমি সমদর্শী সেজন্য আমার খুঁত ধরো না অন্যভাবে বলতে গেলে বাইজি বলে মেয়ে বলে আমার খুঁত তুমি ধরো না অন্তত সমাজ নিষ্ঠুর নির্মম সমাজ আমার খুঁত ধরে আমাকে কষাঘাতে ক্ষতবিক্ষত করে কিন্তু প্রভু আমি জানি যে তুমি আমার খুঁত ধরবে না যেমন পরশ পাথর লোহাকে স্পর্শ করলেই শোনা হয়ে যায় সেরকম প্রভু তুমি যদি আমাকে স্পর্শ করো আমি শোনা হয়ে যাব প্রভু মেরে অবগুণ চেতনা ধরো স্বামী বিবেকানন্দ বলছেন যে সেই তার গান শুনতে গিয়ে মনে হলো যে আমি সন্ন্যাসী আমিও নারী পুরুষে এই ভেদ করব। এমনি মানুষ করতে পারে সমাজ করতে পারে কিন্তু আমি এই ভেদ করব উনি সেখান থেকে চলে এসে আবার ওই সভার মধ্যে বসে ওই যে শিল্পী আমরা ওই বাজে শব্দটা ব্যবহার করব না ওই যে কণ্ঠশিল্পী তার সঙ্গীত পুরোপুরি শ্রবণ করলেন তাহলে এই স্বামী বিবেকানন্দ ছেলেদের ভালোবেসেছেন মেয়েদের ভালোবেসেছেন মানুষকে ভালোবেসেছেন এবং বিশেষ করে সেই মানুষকে যাদের প্রতি সমাজ অন্য চোখে তাকিয়েছে যে এরা বাইরে এরা মেন স্ট্রিমের মধ্যে নয় সেই সমস্ত মানুষকে স্বামী বিবেকানন্দ ভালোবেসেছেন তোমাদের স্কুলে এসে এইগুলো ভাবতে ভালো লাগছে তার কারণ এই যে এত মনোযোগ দিয়ে শুনছ এবং স্বামী বিবেকানন্দ এখানে উপস্থিত থাকলে তিনি নিঃসন্দেহে নিশ্চয়ই তোমাদের ছবিও উঠেছে বা উঠবে স্বামী বিবেকানন্দ এখানে উপস্থিত থাকলে নিঃসন্দেহে অত্যন্ত খুশি হতেন বা আমাদের বিশ্বাস করবার কারণ আছে যে স্বামীজি আমাদের মধ্যে রয়েছেন যে ভারতবর্ষের মেয়েরা যারা পরাধীনের পরাধীন ছিল পুরুষেরা পরাধীন ছিল মেয়েরা সেই পুরুষদের অধীনে আবার ডবল পরাধীন ছিল ডাবলি আন্ডার শ্যাকলস সেইখান থেকে সেই পরাধীনতা কাটিয়ে বিভিন্ন ধর্মের মেয়েদের যে স্বাভাবিক উন্নয়ন হচ্ছে এইটা স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন আর কি চেয়েছিলেন আর চেয়েছিলেন যে প্রত্যেকে নন করবে কোনো উনি বলেছেন যে যারা আমার ভাব নিয়ে কাজ করবে তারা যেন মানুষের মধ্যেই সেই দেবতাকে দেখে তার উন্নয়নের জন্য কাজ করে শুধু ধর্মে এক বিন্দু আঘাত না করে বিউটিফুল ওয়ার্ডস যে 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 ধর্মের মধ্যে রয়েছে সেইখান থেকে যদি আমি টেনে হিচড়ে তাকে বের করে এনে তার উপকার করলাম তাহলে সরি ওই উপকারের দরকার নেই স্বামীজি বলছেন যে যে ধর্মে ভারতবর্ষ ধর্মের দেশ তো যে যে ধর্মের মধ্যে আছে তাতে দিস আর দ্য ওয়ার্ডস যে তা আঘাত না করে তাদের কল্যাণ যদি করতে পারো তো করো এই যে স্বামী বিবেকানন্দ বলছেন একে নিয়ে ভাবনা চিন্তা করছি মেয়েদের স্কুলে যখন এদেরকে নিয়ে ভাবনা চিন্তা করছি তখন আমাদের ভালো লাগছে এই জন্যে যে স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষ চেয়েছিলেন যেখানে ছেলেরা তারা তাদের মতো জাগ্রত হবে মেয়েরা তাদের মতো জাগ্রত হবে এবং আমরা আমাদের শক্তিকে এলোমেলো দিকে অপচয় করব না না করে নতুন ভারত গড়বার জন্য সর্বস্ব নিয়োগ করব। গাড়িতে করে যখন কেউ যাতায়াত করছে পেট্রোল পাম্পে যাচ্ছে তখন যখন দেখছে যে ওই পেট্রোল দিচ্ছে একজন মেয়ে তোমার আমার ঘরের বোন কি দিদি এরকম হবে একজন মেয়ে কোন কোনো পেট্রোল পাম্পে নিয়ম আছে ইউনিফর্ম পরতে হবে মাথায় একটা ক্যাপ দিতে হবে সেইটা দিয়ে যখন একজন মেয়ে কাজ করছে আমি তোমাদের কাছে বোঝাতে পারবো কিনা না আমার ভীষণ আনন্দ হয় যে কয়েকটা কাজ আমরা ভাবতাম যে এটা ছেলেদেরই কাজ কিন্তু সেটা বলে আমরা কখন অজান্তে ছেলেরা ডমিনেট করেছি মেল ডমিনেশন সেখানে দেখা যাচ্ছে যে মেয়েরা কাজ করছে পেট্রোল পেট্রোল পাম্পে পাম্প পাম্প আমরা বলি ফুয়েল সেই রিজার্ভার সেখানে পেট্রোল দিচ্ছে ডিজেল দিচ্ছে আবার ওই মেয়ে চন্দ্রযানেরও ডিজাইন করছে ওই মেয়েদের মধ্যে থেকেই ভারতবর্ষের যে সফল উৎক্ষেপণ চন্দ্রযান তোমরা জানো তারপর আদিত্য ওয়ান দিস হেস ঘট নতুন তোমার আমার বাড়ির মা কাকিমা মাসিমার মতো মানুষ তারা যুক্ত আছেন সেটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে নতুন ভারত জাগ যে এই ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখেছিলেন সুতরাং স্বামীজিকে আদর্শ করে এই রকম ভারত গড়ার লক্ষ্যে আমাদের যেতে হবে আর একটা কথা বলে থামবো তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা একটু শুনবো কিন্তু কোনো মতেই টাইমটাকে এক্সেস মানে এক্সিট করে যাওয়ার চেষ্টা করব না যাতে মনে হবে যে আরে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এবার উনি ছেড়ে দিলে ভালো হতো যেটা বলব শেষে সেটা হচ্ছে আর তোমাদের দিদিরাও শরীদয় আছেন দেখছি কারো কারো খুব ঘুম পেয়ে গেলে তাকে নিরুৎসাহিত করছেন না এইবারেতে কি হয়েছে কিন্তু সেটা খুবই সংখ্যায় কম এইবারে হয়েছে কি যে কি বলবো বলছিলাম যে একটা ছোট্ট ঘটনা ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম আমি তার অধীনে কাজ করেছি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের হায়দ্রাবাদে তখন তিনিও হায়দ্রাবাদের ডিআরডিও ইয়ে ছিলেন ডিরেক্টর ছিলেন এর ডিরেক্টর ছিলেন যাই হোক তো ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি হুইজ নোন এজ আ মিসাইল ম্যানোডা এরোডানামিক্স এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তার হচ্ছে ডিগ্রি এইবার তিনি কি করেছেন যে তার অধীনে ভারতবর্ষের বিভিন্ন প্রতিরক্ষা গবেষণা সংস্থা আছে একটা গবেষণাগারে একটা অদ্ভুত জিনিস উদ্ভাবিত হয়েছিল সেটা হচ্ছে আমাদের কোনো একটা মিসাইল সেই মিসাইলের নাকের ডগা ওইখানটাতে এমন একটা মেটেরিয়ালের দরকার যে মেটেরিয়ালটা হবে খুব কি বলবো যার গলনাঙ্ক বেশি কিন্তু খুব লাইট তার কারণ হচ্ছে একটা মিসাইল যখন যায় তখন সে অনেক ক্ষেত্রেই হচ্ছে বায়ুমণ্ডলকে ছাড়িয়ে চলে যায় তারপর আবার যখন বায়ুমণ্ডলে ঢোকে তখন প্রবল ঘর্ষণ তৈরি হয় এবং তাতে ওই নাকটা ওটা গলে যেতে পারে নয় পুড়ে যাবে পুড়ে গেলে মিসাইলটা শেষ হয়ে যাবে সুতরাং খুব স্ট্রং হাই মেল্টিং পয়েন্ট একটা জিনিস দরকার কিন্তু সেটা যদি খুব হেভি হয়ে যায় তাহলে মুশকিল আছে এইসব নানারকম আছে কোনো একটা ল্যাবরেটরিতে ওটা তৈরি হয়েছে যে একটা খুব স্ট্রং মেটেরিয়াল কিন্তু খুব লাইট এবং ডক্টর কালামকে ওখানে আহ্বান জানানো হয়েছিল যে আজকে যেমন এই সম্মানিত ব্যক্তিরা বসে রয়েছেন স্কুলের অনুষ্ঠানে ডক্টর কালামকে আহ্বান জানানো হয়েছিল যে এই ল্যাবরেটরি থেকে এটা উদ্ভাবিত হয়েছে আপনি দয়া করে এসে এখানে পরিদর্শন করবেন উনি পরিদর্শন করলেন বিজ্ঞানীদের সঙ্গে কথা বললেন খুব খুশি হলেন কিসে যে ওই রকম একটা মেটেরিয়াল তৈরি হয়েছে তারপর যেটা বললেন তোমরা যারা পূর্ণ মনোযোগ দিয়ে শুনছো একশো শতাংশ আর যাদের নব্বই উননব্বই অষ্টআশির দিকে আছে সকলেরই শুনলে ভালো লাগবে সেটা হচ্ছে যে যখন ওই মেটেরিয়ালটা ওনাকে দেখানো হচ্ছে উনি বলছেন আচ্ছা এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে ওদের জন্য ওই রকম করা যায় না কাদের জন্য কিরকম বলছেন যে যেসব ছেলে মেয়েরা পঙ্গু এবং যাদের ক্রাচ নিয়ে যেতে হয় ওই ক্রাচ তোমরা জানো যে কাঠের এক একটা হয় ওই বাচ্চার ওজনের থেকে বোধহয় বেশি সে তার পক্ষে বহন করা খুব মুশকিল ডক্টর কালাম বললেন যে এই লাইট ওয়েট মেটেরিয়াল দিয়ে ওই স্প্যাস্টিক ছেলেদের জন্য ক্রাচ তৈরি করা যায় না অ্যান্ড দিস আইডিয়া ওয়ার্ক লাইক এ স্পার্ক এবং তারপরে ধীরে 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 ওই মেটিরিয়াল দিয়ে বাচ্চা ছেলে মেয়েদের জন্য যারা চলতে ফিরতে অসমর্থ তাদের জন্য ক্রাচ তৈরি হয়েছে এবং ওটাকে বলে ফ্লোর রিয়াকশন অর্থোসিস সেটা একটা পদ্ধতি অর্থোপেডিক্সের এর মধ্যে একটা জায়গা যেখানে কিনা ওই ক্রাচ তৈরি হয়েছে যেটা দিয়ে বাচ্চা ছেলে মেয়েদের ওই হাঁটা অনেক সহজ হয়ে গেছে কি প্রসঙ্গে বলছিলাম বলছিলাম স্বামী বিবেকানন্দ তার হৃদয়বত্তা তাঁর মস্তিষ্ক আমরা সেটার উত্তরাধিকারী যিনি ওই ক্রাচটা তৈরি করেছেন তিনি কি স্বামী বিবেকানন্দের মন্ত্র শিষ্য থেকে যায় ধরো এই যে ঘরটাতে রয়েছে কি সুন্দর ভালো এখানে যদি আমি একটা দামি কোম্পানির কিছু স্প্রে করি তাহলে স্প্রে করলে একদম শেষে যে মেয়েটা আছে ওর কাছেও কিছুক্ষণ বাদে গন্ধটা চলে যাবে আমি যদি এখানে স্প্রে করি এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু কিছুক্ষণ বাদে যদি কেউ আসে বলবে কোথায় ওই স্যাট স্প্রে করেছে না তো গন্ধ নেই কিন্তু যদি খুব পাওয়ারফুল স্প্রে হয় তাহলে হয়তো এক ঘন্টা বাদেও থেকে যাবে বিবেকানন্দ হচ্ছেন পাওয়ারফুল স্প্রে অফ হিউম্যানিটি সে তিনি যে বক্তব্য বলেছেন তিনি যে ভাব স্প্রে করে গেছেন আজকে দু হাজার চব্বিশের গোড়ায় রানাঘাটে আমরা তার দিব্য সৌরভ উপলব্ধি করছি এবং সেখানে ওই যে ছেলে মেয়েগুলোর জন্য যে ক্রাচ তৈরি হয়েছে সেটা একটা অসাধারণ বিপ্লবের মতো বাট ইট অল স্টার্টেড উইথ আ মিসাইল মিসাইল হচ্ছে ডিফেন্স প্রিপেয়ারনেসের জন্য দরকার হয় প্রতিরক্ষার জন্য দরকার হয় এই দেশকে খতম করব ওই দেশকে খতম করবো এই জন্য নয় কিন্তু কোনো দেশ আক্রমণ করতে হলে তার জন্য প্রতিরক্ষার জন্য এটা দরকার ডক্টর কালাম অত্যন্ত শান্ত সহনশীল ব্যক্তি ছিলেন আমি আমার জীবনের অভিজ্ঞতায় জানি একজন রিপোর্টার ওনাকে জিজ্ঞেস করছে একটা ইন্টারভিউতে চটপট চটপট শেষের দিকে জিজ্ঞেস করে যে স্যার আপনি কি খেতে ভালোবাসেন স্যার আপনি কোথায় যেতে ভালোবাসেন র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স থাকেন অনেক সময় সেরকমভাবে একটা ইন্টারভিউতে সেই মেয়েটি রিপোর্টার জিজ্ঞেস করেছে স্যার আপনার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত কি যে চটপট চটপট বলুন তখন উনি যে ইংলিশটা বলতেন স্বাভাবিক তামিল মানুষ একটু জড়ানো জড়ানো তাতে বলেছেন আর উনি তো ওই মেয়েটা মতো হুল করে বলবেন না ও ধীরে সুস্থে তাতে উনি বলেছেন যে আমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত হচ্ছে আমাকে একটা ফাংশানে ডেকে নিয়ে গিয়েছিল যেখানে ওই স্প্যাস্টিক ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠান আর সেখানে তাদেরকে ওই ক্রাচ উপহার দেওয়া হয়েছিল অনুষ্ঠান যখন শেষ হয়ে গেছে তখন একটা বাচ্চা মেয়ে ওই ক্রাচটা নিয়ে যাচ্ছিল অর্থাৎ বোঝাই যায় হালকা হালকা ক্রাচ ওর জীবন বদলে গেছে তো বলছেন ডক্টর কালাম যে বাচ্চা মেয়ে ওই ক্রাচটা নিয়ে যাচ্ছিল যেতে যেতে একবার আমার দিকে তাকিয়ে একটু ফিক করে হেসেছিল ওইটা আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত এই কথা যিনি বলছেন আমরা বুঝতে পারি যে তিনি কোন হৃদয়বত্তার জায়গাতে রয়েছেন এবং এই হৃদয়বত্তা মস্তিষ্কের সঙ্গে হৃদয় এবং তার সঙ্গে হস্তকে সমন্বিত করা যে মস্তিষ্ক দিয়ে আমি ওই মেটিরিয়াল তৈরি করতে পারি হৃদয় দিয়ে আমি চলাফেরায় অসক্ষম শিশুদের যন্ত্রণা উপলব্ধি করতে পারি আর হাতগুলোকে ব্যবহার করে ওই রকম একটা উপযুক্ত যন্ত্র ওই রকম একটা উপযুক্ত এড আমি তৈরি করতে পারি আমাদের হেড হার্ট এবং হ্যান্ড এই তিনটের সমন্বয় বিবেকানন্দ চাইছেন সেইটা তোমাদের মতো জায়গায় এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে তোমাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে আমাদের ভালো লাগছে যে যদি এরকম আমরা করতে পারি তাহলে যেমন মিসাইল ঊর্ধ্ব উড়ে যায় সেরকম আমাদের চিন্তা আমাদের অ্যাম্বিশন আমাদের ভবিষ্যতের চিন্তা ওরকম সুদূর প্রসারী হোক স্বামী বিবেকানন্দের আশীর্বাদে সেই সঙ্গে আমাদের অনুভূতি আমাদের ব্যক্তিগত অবস্থান আমাদের মরমী সত্তা এই পৃথিবীতে থাকুক যেমন ডক্টর স্বামীজি দেখিয়েছেন এবং ডক্টর কালাম দেখাচ্ছেন যে ওই ছোটো ছোটো মেয়ের জন্য ব্যস্ত সুতরাং চিন্তাকে সুদূর প্রসারী করা আর হৃদয়কে মাটির কাছাকাছি রাখা এই জায়গাটাতে যদি আমরা এই আধ ঘন্টা চল্লিশ মিনিটের পরে এসে উপস্থিত হতে পারি তাহলে এই বক্তৃতা সার্থক এবং তোমাদের সঙ্গে থাকা আমার আনন্দপূর্ণভাবে সার্থক এবং সুন্দর হয়ে উঠবে ধন্যবাদ নমস্কার এইবারে হচ্ছে আমি সময়ের সঙ্গে সংগ্রাম করছিলাম আপনি যদি বলেন তো বলুন বা আপনি যদি পর্বটা পরিচালনা করে দেন যে কারো যদি প্রশ্ন থাকে প্রশ্নটা কি যে স্যার কখন বাড়ি যাবো নাকি না আচ্ছা আমি মজা করছিলাম আর ঘোরানো যায় আচ্ছা ঘোরানো আছে তোমার নামটা বলো বেশ 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 বুঝেছি এবং নিশ্চয়ই পেছনে যে মেয়েরা আছে ওরাও শুনতে পেয়েছি সুতরাং আমি প্রশ্নটাকে বসুক প্রশ্নটাকে রিপিট করছিলাম যে ভারতের জন্য কি করতে পারে জানবে যে আমরা যদি ভালো করে লেখাপড়া করি মানে এটা বললে তোমরা কতটা খুশি হবে জানিনা শিক্ষক শিক্ষিকারা খুশি হবেন অভিভাবকরা খুশি হবেন কিন্তু আমি তোমাদের জন্য বিশেষভাবে বলছি যে যদি লেখাপড়াটা ঠিকমতো করতে পারি তাহলে হচ্ছে দেশের জন্য বিরাট করে করা হলো জানো আজকে এই যেটাতে কথা বলছি কেউ যদি বলে যে স্যার রানাঘাটে এটা ঠিক পাওয়া যাবে না এটা জাপানের জিনিস না হলে চলে না আমাকে অর্ডার দিতে হবে তাহলে মুশকিল হয়ে গেল আর কেউ যদি বলে রানাঘাট এক্ষুনি যাও হাফ কিলোমিটারের মধ্যে নিয়ে আসতে পারবো তার মানে উই হ্যাভ ইন্ডিজেনাইজড যে হ্যাঁ এটা আমি রানাঘাটে পারি কলকাতা শহরে বসে পারি বিহারে পারি এটা যদি পারি তাহলে আমাকে বিদেশের জিনিসটা কিনতে হলো না আমার পকেটের টাকাটা বাইরে গেল না অতএব ছাত্রীর জায়গার থেকে যদি ভাবি আমাদের যে যেখানে আছি লেখা পড়াটা যদি এ ক্লাস করতে পারি তাহলে দেশের সম্পদ বাড়ে যে আমি আমার বিদ্যাটাকে বিদেশের কাছে দরকার হলে আই ক্যান ইট অ্যান্ড আই ক্যান লিভ হ্যাপি লাইফ অন দ্যাট আর্নিং তোমরা হয়তো জানো ব্যাঙ্গোরে কলকাতায় অন্য জায়গায় বহু ছেলে মেয়ে আছে যারা তাদের মেধা দিয়ে এমন কাজ করে যেটাকে আউটসোর্সিং বলা হয় আমেরিকার কোম্পানি আমার দেশের ছেলে মেয়ের ওপর নির্ভরশীল তারা এখানে বসে কেউ মেডিকেল ক্ষেত্রে করছে কেউ টেকনিক্যাল ক্ষেত্রে করছে কেউ এ করছে ধরা যায় একটা রিপোর্ট তৈরি করতে হবে একটা বিদেশের কোনো কোম্পানি সে আমাদের এখানে হিস্ট্রির এম এ একটা মেয়েকে ওই কাজটা দিচ্ছে এবং সে মেয়েটা একটা সুন্দর রিপোর্ট তৈরি করে দিচ্ছে ফর হুইচ হি ইজ গেটিং পেড এই যে জায়গাটা হচ্ছে এইটা হলে আমাদের দেশের উত্থান হবে যে আমি দুম করে বাইরে চলে যাওয়ার মতো একটা বিচ্ছিরি চটকদার স্বপ্ন দেখব না আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাবো সৎ পথে উপার্জন করে এবং আমার লেখাপড়ার জায়গাটাকে অক্ষুণ্ণ রাখবো সুতরাং যত পড়াশোনা করব তত কি হবে আমার মুখে হাসি ফুটবে পরিবারের মুখে হাসি ফুটবে তথা দেশের মুখে হাসি ফুটবে এইটা আমার দিক থেকে বক্তব্য আর কি তোমার নামটা বলো তুমি তো একটু আগে উত্তর দিয়েছিলে হ্যাঁ বলো হ্যাঁ বেশ এটা তোমার প্রশ্নটা বুঝেছি প্রশ্নের উত্তরটা সোজা যে তুমি কিছু পারবে না পারবে না এইটা আমাদের যেটা আছে যে তুমি বা তুই তুই আর কি পারবি এ কি আর তোর দ্বারা হবে এটা এক শ্রেণীর মানুষ বলতেই থাকে এবং সাধারণত তারাই বলে যাদের জীবনে কিছু হয়নি তো এই এই জায়গার থেকে বেরোবার উপায় হচ্ছে যে না নিজেকে নিজে মোটিভেট করা এটা সেলফ মোটিভেশন আসতে হবে যে আমি পারবো না কে বলেছে স্বামী বিবেকানন্দের একটা ইয়ে আছে ঘটনা আছে আগামীকাল আমার একটা শুটিং শুটিং মানে ভিডিও হবে আর কি সেটা স্বামী বিবেকানদের বাড়িতে সেখানে এই প্রসঙ্গটার মধ্যে আমাদের ঢোকার কথা আছে যে যখন ছোট বয়সে চাঁপা গাছে দোল খেতেন তারপরে একজন বয়স্ক মানুষ বলেছে এই চাঁপা গাছে দোল খাস না উনি তত দিন ধরে বাচ্চা ছেলে তো ওই দোলনা টাঙিয়ে আর কি বুঝছে ওই ওখানে ব্রহ্মদত্তি থাকে চাঁপা গাছে কেউ দোল খায় নাকি তখন স্বামীজি মানে তখন নরেন সে তার বন্ধুদেরকে বলেছে দিস ইজ মোটিভেশন বন্ধুদেরকে বলছে ওই সব কথা থাকতো ছাড়তো ব্রহ্মী যদি থাকো থাকতো এতদিনে ঘর মটকে দিত যখন দেয়নি তখন বন্ধু ব্রহ্মদি নেই দিস ইজ সেলফ যে আমি আমার বুদ্ধি প্রয়োগ করে দেখবো যে আমার দ্বারা হবে না এমন কি জিনিস আছে দের ইজ নাথিং উইচ ক্যানট বি অ্যাচিভ বাই মি সুতরাং যারা বলছেন তাদেরকে শ্রদ্ধা সম্মান সহ নমস্কার করে দূরে রাখবো আমি আমার রাস্তা ধরে চলবো এছাড়া আর কোনো পথ নেই আর কি বলো টাইম হাতকালিও দিচ্ছ আমার দিক থেকে সময় আছে আমি শুধু অস্বস্তিতে পড়ছি যে তোমাদের দেরি হয়ে যাচ্ছে কিনা কারো থাকলে বলো কিছু প্রশ্ন থাকলে বলো হ্যাঁ চটপট বলো আচ্ছা পিছনের দিকে হঠাৎ কলর কেন আমি বুঝতে পারছি না হুম বলো আচ্ছা মাইক তো একটাই না আপনি একটুখানি স্মার্টলি করে দিন না এক মিনিট স্যার বলছি আমাদের রায়নগর থেকে বেশ কিছু মেয়ে আসে তো ওদের চারটে ছত্রিশে ট্রেন ওরা একটুখানি কি আমার একটা প্রশ্ন আছে যে স্যার অনেক সময় আমরা ছোটবেলা থেকে অনেকে পড়াশোনায় ভালো হয় অনেকে ছোট থেকে সফলতা লাভ করতে থাকে কিন্তু একটা সময় পর গিয়ে এমন হয় যে সে কোনো কারণে একবার কোনো কারণে পিছিয়ে পড়েছে বা পরাজিত হয়েছে তো তারপরে না তার মনটা ভেঙে যায় আবার অনেক সময় ওই একটা হারের জন্যই তাকে বাড়িতেও অনেক প্রবলেম ফেস করতে হয় সেটা অর্থনৈতিক হোক বা সামাজিক হোক তো সেই সব ক্ষেত্রে কি করে অসুবিধা থেকে মুক্তি পেতে পারে তো এটা ওর মন্দ্রিতা ওর নাম মধুপর্ণা ওর মন্দ্রিতার প্রশ্নের মধ্যেই উত্তরটা ছিল যে নিজেকে নিজে মোটিভেট করতে হবে এবং আমি তোমার ক্লাস ক্লাস টেন আমি তো ধরো সায়েন্স নিয়ে পড়েছি ফলে তো বুঝতেই পারছো কতবার হয়েছে যে অঙ্ক হব হব করে হচ্ছে না উত্তর আছে জিরো আমার বের হচ্ছে তেরো পূর্ণ একের তিন এ তো মহা ঝামেলায় পড়লাম তো সেই তেরো পূর্ণ একের তিনের গেরো থেকে বেরিয়ে মানে জিরো যে ওরকম হিরো হতে পারে একজন ছাত্রের জীবনে সে তো আমাদের কত রকমের অভিজ্ঞতা আছে সুতরাং তেরো পূর্ণ একের তিন থেকে কি করে জিরো হবে এর জন্য প্রচুর চেষ্টা করেছি এবং করতে 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 যখন ওটা হয়ে গেছে এমনকি আমার মনে আছে টিফিন পিরিয়ডে পর্যন্ত স্কুলে মাথা নিচু করে অঙ্ক করে যাচ্ছি যে ওটা আমাকে ভেদ করতেই হবে তো সুতরাং একটা অসাফল্য তাতে আমি ভেঙে পড়বো কেন তো কন্টিনিউয়াস চেষ্টা করতে করতে হবে এখন বাড়ির লোকজন যদি দুঃখিত হয়ে যায় অনেক সময় হয় যে তুই এইটা পারলি না তাহলে তুই ওইটা করবি এ তো সব সময়তেই আছে কিন্তু বিখ্যাত মানুষ যারা তারা তো ওই যে যখন নেতাজি ওই বিদেশে দুঃসাহসিক অভিযান করছেন তখন ওহানকার গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছিল যে আপনি যে এই যে সাবমেরিনে করে যাবেন আপনার চান্স অফ সার্ভাইভাল হচ্ছে ফাইভ পারসেন্ট তখন নেতাজি বলেছিলেন যে ইভেন ইফ দ্য চান্স অফ সার্ভাইভাল উড হ্যাভ বিন ওয়ান পার্সেন্ট আই উড গো যে আপনি ফাইভ পার্সেন্ট বলছেন মানে তো বিরাট চান্স আছে সার্ভাইভাল মানে আপনি যে বেঁচে ফিরবেন বেঁচে যে আপনি সাবমিন থেকে আবার উঠবেন আপনার তার আগে আপনাকে খতম করে দেবে সত্তর পক্ষ ফাইভ পার্সেন্ট আপনার চান্স আছে বেঁচে ফিরবে তুমি ফাইভ পার্সেন্ট তো বিশাল ব্যাপার আমার যদি আপনি যদি বলেন ওয়ান পার্সেন্ট তাহলেও আমি ওখান দিয়ে যেতাম এবং সেই জন্য এই সুভাষচন্দ্র বসু থেকে আমরা নেতাজিকে পাচ্ছি ফলে তোমার আমার মতো মানুষ যদি জগৎ জীবনে কিছু করতে চাই তাহলে ওই কে কী বললো মানুষের বলাটা স্বাভাবিক চিরকালই ওটা থাকে কিন্তু সেটা না করে নিজের ক্ষমতার উপরে যদি বিশ্বাস রাখি তাহলে অসাধ্য সাধন হয় এবং এরা তো জানেনি এদের জন্য বলছি না তোমাদের জন্য বলছি যে তোমাদের মতো জায়গার থেকে তোমাদের তো একদম মানে আধুনিক কিন্তু একবারে প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলে মেয়ে আসছে এবং যে কৃতিত্বের স্বাক্ষর রাখছে ওই ছেলেগুলোর মেয়েগুলোর মুখের দিকে তাকালে বুঝি যে ওর খাবারের অভাব থাকতে পারে ওর বাসস্থানের অভাব থাকতে পারে ওর এসি কুলারের অভাব থাকতে পারে আত্মবিশ্বাসের অভাব নেই ওই জায়গার থেকে আজকে ওইখানে এসে পৌঁছচ্ছে অনেক মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম বিবেকানন্দের জীবনের অনেক না জানা কথা আজকে শুনলাম তোমরাও নিশ্চয় সমৃদ্ধ হলে খুব ভালো লাগলো স্যার এবং অর্গানাইজার রাকেশ আলী স্যার এবং আমাদের রমা বাবুর জন্য একটা জোরে হাততালি দাও তোমরা থ্যাংক ইউ আমি জানি না স্যারের কেমন লেগেছে আমার তো অসাধারণ থ্যাংক ইউ আর একবার আপনাকে